খাগড়াছড়ি জেলা পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে রয়েছে প্রায় সহস্রাধিক পরিবার। বর্ষা মৌসুম আসায় পাহাড়ে বসবাসকারী এসব পরিবারের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। শহরের কলাবাগান, নেন্সি বাজার, মোল্লাপাড়া, কৈবল্যপীঠ, আঠার পরিবার, শালবন ও মোহাম্মদপুর সহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে। এতে পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনাও। পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ বেড়েই চললেও পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ বন্ধে প্রশাসনের কোনো পদক্ষেপই নেই। প্রতি বছর বর্ষা এলেই প্রশাসন নড়েচড়ে বসলেও সারা বছর পাহাড় কেটে বসতি স্থাপন নিয়ে প্রশাসন নির্বিকার, অভিযোগ সাধারণ মানুষের। ফলে এ বর্ষা মৌসুমে খাগড়াছড়িতে আবারও পাহাড় ধসের শঙ্কা তাদের। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা বলছে, থাকার জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বাস করতে বাধ্য হচ্ছেন তারা। ঝুঁকিতে বসবাস করতে চান না তারাও, ফলে নিজেদের পূর্ণ বাসনের দাবি তাদের। বর্ষা বৃষ্টির কারণে আমাদের পাহাড় অনেক সময় ধসে পড়ে কারণে আমাদের ঘর বাড়ি ভেঙে পড়ে। আমরা অনেক কষ্টে এখানে অনেক বছর ধরে জীবনযাপন কাটাতেছি। আমরা গরিব নিরীহ মানুষ, অসহায়, আমরা পেটকাঙ্গালিয়া, আমরা কর্মজীবী, কর্ম করি খাই। আমরা এখানে পাহাড়ের ভিতরে যে ঝুঁকিপূর্ণ নিয়ে থাকি, সরকারে যদি আমাদেরকে একটু সাহায্য করতো, সহযোগিতা করতো কোনো বাসনের, তাহলে আমরা একটু উপকার হতো আর কি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা বললেন পৌর প্রশাসন। আর পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র পুনর্বাসনের উদ্যোগ না নিলে ভয়াবহ প্রাণহানির আশঙ্কার কথা বলেন জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি। আমার এখন থেকে বুকের মধ্যে কম্পন শুরু হয়ে যাচ্ছে যে আমাদের শালবন এবং কুমিল্লা টিলার যে পাহাড় আছে, এই পাহাড় যে কোনো সময় ধসে অনেক লোকের ক্ষতি সাধন হতে পারে। তা আমরা বারবার মানুষকে সজাগ করার চেষ্টা করি, কিন্তু আমরা এখানে স্টেক হোল্ডার যারা আছে, আমরা সকলে মিলে যদি এদেরকে অন্য জায়গায় পুনর্বাসনের চিন্তা করি, তাহলে এই মানুষের জনজীবন যে তাদের যানমানের মাল রক্ষা করা হয়তো সম্ভব হবে। যখন কোনো দুর্যোগ দুর্বিপাক ঘটে, প্রশাসন ঘটনাস্থলে যায়, লোকজনকে নিরাপদে সরিয়ে এনে নিরাপদে বসবাস করানোর আশ্বাস দিয়ে থাকে, কিন্তু এটি আজকে পর্যন্ত কিন্তু ফলপ্রসূ হয়নি। আমরা বিভিন্ন সময় দেখেছি এখানে প্রাণহানির মতো ঘটনা ঘটছে, সেগুলোতে প্রশাসন শুধুমাত্র গিয়ে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে দায় সারা একটা মানে দায়িত্ব পালন করে। আমরা বারবার প্রশাসনকে অনুরোধ করার পরেও প্রশাসন কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। আপনারা জানেন সরকার ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ অসহায়দেরকে ঘর দিয়েছেন। এই যারা অসহায় দরিদ্র আছে, যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে, তাদেরকেও কিন্তু ওইসব জায়গাগুলোতে ওইসব ঘরগুলো দিয়ে পুনর্বাসন করা যেত। পাহাড় কাটা এবং পাহাড়ের ঢালে বসতি স্থাপন বন্ধের উদ্যোগ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তাই শুধু প্রতিশ্রুতি নয়, উদ্যোগের সফল বাস্তবায়নের প্রত্যাশা সচেতন মহলের। আহসান হাবিব, বাংলাভিশন, নিউজ ডেস্ক।